কিছুদিন আগে আমরা মিঠাইয়ের একটা শনপাপড়ি রিভিউ করছিলাম এবং তখন বলছিলাম যে একই রকম অল টাইমের আরেকটা শনপাপড়ি আছে, আমরা সেটাও রিভিউ করব। মজার ব্যাপার হলো এই অল টাইমের এবং মিঠাইয়ের দুইটা শনপাপড়ি হচ্ছে একই ব্র্যান্ডের, অর্থাৎ প্রাণ কোম্পানির, এবং শনপাপড়ি দুইটার ওজনও হচ্ছে 200 গ্রাম এবং দামও হচ্ছে 130 টাকা। সব কিছুই মোটামুটি সেম সেম, শুধু প্যাকেটের ডিজাইনটা আলাদা, কালারটা আলাদা। এখন কথা হচ্ছে এই 200 গ্রাম অর্থাৎ অল টাইমের শনপাপড়িটা খেতে মজা হবে নাকি মিঠাইয়েরটা খেতে মজা হবে। দুইটা কিন্তু আলাদা ফ্যাক্টরিতে বানানো হয়েছে, বাট রেসিপি মোটামুটি একই রকম এবং অন্যান্য যে নির্দেশনাগুলো আছে মোটামুটি একই রকম। তো চলেন আসলে কথা না বাড়িয়ে আমরা প্যাকেটটা কাটি, আসলে দেখি যে মেইন জিনিসটা ভিতরে একই রকম আছে কি না। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকম অসংখ্য প্রোডাক্ট রিভিউ দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজিয়ে দেন। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শনপাপড়ি, বেস্ট শনপাপড়ি কোথায় পাওয়া যায় বা আমার জীবনে সেরা শনপাপড়িটা নারায়ণগঞ্জে খাইছিলাম। তো শনপাপড়ি নিয়ে আপনাদের সবার জীবনেই কম বেশি অনেক অভিজ্ঞতা আছে, সেগুলো চাইলে কমেন্ট করে জানান। আর আমরা এই ফাঁকে এই শনপাপড়িটা আর মিঠাইয়েরটা একই রকম কি না সেটা একটু দেখি। এই যে দেখছেন ভিউয়ার্স, প্যাকেটের কন্টেন্ট কিন্তু একদম একই রকম, আমরা মিঠাইও এরকম দেখছিলাম। আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে আমরা সুন্দর একটা প্যাকেট দেখতে পাচ্ছি এবং হচ্ছে ভিতরে একটা চামচ আছে এবং উপরে বেশ কিছু কিশমিশ, পেস্তা বাদাম টাদাম দেখা যাচ্ছে। তো খেতে কেমন হয় আমরা একটু সেটা এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। বেশ ভালোভাবেই প্যাকেটটা আটকানো হয়েছে এবং পলিথিন দিয়ে পেঁচানো আছে। বেশ কয়েকটা কিশমিশ আর হয়তো এক দুইটা বাদাম ভেঙে চুরে উপর দিয়ে দেয়া আছে, মানে ওই প্যাকেটের গায়ে কিন্তু লেখা আছে যে সর্বোৎকৃষ্ট পেস্তা বাদাম ও কাঠবাদামে ভরপুর। যেভাবে লেখা আছে যে সর্বোৎকৃষ্ট পেস্তা বাদাম ও কাঠবাদামে ভরপুর, আসলে কিন্তু অতটা ভরপুর না। এখন বলতে পারেন যে না খেয়ে কেমনে বললাম, কারণ মিঠাইয়েরটা খাইছি, শুধুমাত্র উপর থেকে কয়েকটা বাদাম এরকম ছিটে ফোটা দেয়া থাকে, একটা কাঠবাদাম আর একটা দুইটা পেস্তা বাদাম দেয়া থাকে, শুধুমাত্র এই দেখানোর জন্য যে আমরা বাদাম দিছি। এছাড়া এই কয়টা ছাড়া আর ভিতরে বাদামের বও পাবেন না। এই যে দেখেন শনপাপড়িটা খাই, একই রকম, তেমন কোনো পার্থক্য নাই। যে বাদাম কিশমিশ দেখতেছেন এই উপরের এই কয়টাই, আপনাদেরকে একটু ভিতর থেকে উঠাইয়া দেখায় যে কটা সরাইলে নিচে কিছু আছে কি না। ওই যে দেখেন নিচে কিন্তু বাদাম টাদাম যে এত কথা বলছে ভরপুর, কিচ্ছু নাই, একদম প্লেন। ওই উপরে কয়েকটা দিয়েই আর কি ভরপুরের চাপা মারছে। তবে যাই হোক, 130 টাকায় মানে শনপাপড়ি রাস্তাঘাটে ওই আলতু ফালতু শনপাপড়ির থেকে মোটামুটি বেটার আছে। সো চাইলে যে কেউ যারা শনপাপড়ি লাভার আছেন অবশ্যই খেতে পারেন। একটু ধন্যবাদ সবাইকে তুমি সাথে থাকার জন্য। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, আর শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি শনপাপড়ি খান।